হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। গতকাল কিন্তু আমাদের মেন খেলার বিষয় ছিল চারটে ম্যাচ, যেখানে আইএসএল এর দুটো ম্যাচ এবং কলকাতা ফুটবল লিগের দুটো ম্যাচ। তো তার মধ্যে মেনলি এই ভিডিওতে কিন্তু আমি টোটাল রিভিউ দেব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটি নিয়ে কলকাতা ফুটবল লিগের, এবং আইএসএল এর মোহন বাগান সুপার জায়ান্টকে নিয়ে, অর্থাৎ দুটো বাংলার টিমকে নিয়ে যে খবরগুলো দেওয়ার আছে, যে রিভিউ দেওয়ার আছে ম্যাচ, সেইটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন আর বিশেষ দেরি করব না, নতুবা কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো প্রথমেই জানিয়ে দিই, কালকে কিন্তু কলকাতা ফুটবল লিগে দুটো ম্যাচ ছিল, যেখানে খিদিরপুর নেমেছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে, উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নেমেছিল সংবাদ প্রতিদিন ভবানীপুরের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকে দুটো ম্যাচেরই কিন্তু দারুণ প্রভাব ছিল। প্রথমত কাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচ জিতলেই কিন্তু প্রায় কলকাতা লিগ পেয়ে যাবে এরকম একটা পরিস্থিতি, এবং মোহামেডানকে টক্কর দেওয়ার মতো এই মুহূর্তে একটাই টিম, সেটা হচ্ছে কিন্তু এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তো সেই দিক থেকে দেখতে গেলে দুটো দলই কিন্তু ম্যাচ জিতে যায়, এবং এর ফলে এখনকার যদি আপনি গ্রুপ টেবিলটা দেখেন, গ্রুপ টেবিলে দেখবেন মোহামেডানের পরেই কিন্তু ডায়মন্ড হারবার। শুধু মোহামেডানকে যদি এবারের জন্য লিগ জিততে হয়, তাহলে কিন্তু অন্তত পক্ষে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি ড্র করতেই হবে। তো তাহলেই কিন্তু প্রায় কলকাতা লিগ পেয়ে যাবে, এটুকু বলতেই পারি। তো কালকের কথা অনুযায়ী আমি যদি প্রথম ডায়মন্ড হারবারের কথা বলি, ডায়মন্ড হারবার কিন্তু 3-0 হারিয়ে দেয় খিদিরপুরকে, যেখানে কিন্তু হ্যাটট্রিক করে রাহুল পাসওয়ান, প্রথমে পেনাল্টি শুট আউট থেকে গোল করা থেকে শুরু করে লাস্ট অব দি হ্যাটট্রিক। তবে এই ম্যাচটা কিন্তু আমি দেখিনি, আমি হাইলাইটস দেখেছি, সেহেতু বিশেষ কিছু কিন্তু বলতে পারবো না। উল্টো দিকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের দেখেন, তাহলে আমার খুব প্রিয় প্লেয়ার ডেভিড আবার কিন্তু দুখানা গোল করলো, এবং ডেভিডের দু গোলের নিশ্চিত হয়ে গেল মোহামেডানের জেতা 2-1। তবে কালকে কিন্তু খেলা দারুণ খেলা হয়েছে, কেন বলছি, তার কারণ প্রথমেই যখন ডেভিড গোল করে 17 মিনিটে, তারপরে কিন্তু ওরা 33 মিনিটে, অর্থাৎ জিতেন মুড়মুড় গোলে কিন্তু ম্যাচ ড্র করে ফেলে, অর্থাৎ 1-1 করে ফেলে ম্যাচ। এবং তারপরে কিন্তু সেকেন্ড হাফ শুরু হয়ে যাওয়ার পর 64 মিনিটে আবার সেই রামেসাঙ্গার থ্রু থেকে কিন্তু ডেভিডের আবার গোল। এই রামেসাঙ্গা আর ডেভিড, এদের দুজনের যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে না, মারাত্মক কম্বিনেশন। এবং অ্যান্ড্রি সেন্নি সব যদি এই কম্বিনেশনকে ঠিকঠাক করে কাজে লাগায়, তাহলে কিন্তু আই লিগও এই টিম ফুল ফোটাবে, এইটুকু কিন্তু আমি এখনই আপনাদের সামনে একদম স্পষ্ট করে দিতে চাই। তো চলুন সেই ম্যাচে যদি একটু স্ট্যাটসটা দেখি, দেখবেন ভবানীপুর 38% বল পজিশন দেখেছিল, যেখানে মোহামেডান কিন্তু 62%। টোটাল শটের দিকে মোহামেডান 12টা শট মেরেছিল, ভবানীপুর মাত্র 7টা, অন টার্গেট 4টার মধ্যে 2টো গোল করেছিল মোহামেডান, আর ভবানীপুর 2টোর মধ্যে 1টা গোল করে, দিক থেকে কিন্তু ভবানীপুর এগিয়ে আছে 4-2 মোহামেডানের উল্টো দিকে। তো এই তো ছিল কলকাতা ফুটবল লিগের দুটো খবর। তো এবার কিন্তু চলে আসবো আইএসএল, অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের খবরে। তো ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু কালকে দুটো খেলা ছিল, প্রথম খেলা উড়িষ্যা এফসি নেমেছিল চেন্নাই এফসির বিরুদ্ধে, যে খেলাতে কিন্তু মারাত্মক খেলা হয়, এবং পরবর্তী খেলা মোহন বাগান নেমেছিল পাঞ্জাবের বিরুদ্ধে। তো মোহন বাগানের খবরটা তো দেবই রিভিউ, তো তার আগে আমরা উড়িষ্যার খবরটা একটু দিয়ে দিই। তো প্রথমেই তো স্ট্যাটসটা আমরা জেনে নেবো, আপনারা যদি স্ট্যাটস দেখেন, দেখবেন উড়িষ্যা এফসি কিন্তু বল পজিশনে 57-43 এগিয়েছিল, টোটাল শটেও 9-7 এগিয়েছিল উড়িষ্যা, টোটাল শট অন টার্গেটে 5-2 এগিয়েছিল উড়িষ্যা, কর্নারে 4-8 কিন্তু পিছিয়ে ছিল। এখানে চেন্নাই এফসি অনেকগুলো কর্নার পায়, এবং পাশের দিক থেকেও প্রায় 150টা পাশে এগিয়েছিল উড়িষ্যা এফসি, এবং অ্যাকুরেট পাসের দিক থেকে অনেক ভালো খেলেছে উড়িষ্যা। উল্টো দিকে চেন্নাই এফসি কিন্তু পাসের দিক থেকে একটু খারাপ খেলেছে, ওয়েন কাওয়ালের দল, যেহেতু সেই দলকে নিয়ে কিন্তু আমাদের একটু মানে আশা বেশিই ছিল, সেই আশাটা কিন্তু কমপ্লিট করতে পারলো না, সেই আগের বারের মধ্যে কিন্তু চেন্নাই আবার হেরে বসে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো গোল, এবং দুটো গোলের মধ্যে প্রথম গোল তো জেরি করে, যে জেরি কিন্তু প্রত্যেক বছরের নিজের নামের প্রতি সুবিচার করে চলেছে, এবং দ্বিতীয় গোল দিয়াগো মরিসিও করে রয় কৃষ্ণার পরিবর্তে, যে দিয়াগো নামে, আমি কিন্তু কালকে ম্যাচ প্রিভিউ দেওয়ার সময় বলেছিলাম দিয়াগো মরিসিও কিন্তু শুরু করবে না, রয় কৃষ্ণাই শুরু করবে, সেটাই হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রয় কৃষ্ণাকে তুলে দিয়ে, প্রায় তখন 60 মিনিটও হয়নি, তখন রয় কৃষ্ণাকে তুলে দিয়ে দিয়াগো মরিসিওকে নামায়, এবং নেমেই 63 মিনিটে গোল করে দেয়
যায় মৌরিষীয় এবং পরবর্তী ক্ষেত্রে অনেক দোলাচলে খেলা হয়, কিন্তু তারপরেও বলবো উড়িষ্যা এফসি কিন্তু খুব ভালো খেলে। তো এবার যদি আমরা চলে আসি আমাদের বাংলার আর এক জায়েন্ট মোহন বাগানকে নিয়ে, মোহন বাগান কালকে অনবদ্য খেলেছে। যদি আপনি প্রথম স্টার্টিং লাইন আপনি দেখেন, লাইন আপটা কিন্তু একটা চমকপ্রদ, তখন 3-4-3 করেছে, যেখানে কিন্তু সুভাষিস এবং আশিস রায়কে মিডফিল্ড হিসেবে রেখে দিয়েছে, যেখানে তারা পুরো উইং বরাবর এগিয়ে যাবে, আবার দরকার পড়লে তারা কিন্তু ব্যাকে পিছিয়েও আসতে পারে। তো 3-4-3 সাজানোর ফলে যেটা হয়েছে, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস দুই ওয়ার্ল্ড কাপার কিন্তু একসঙ্গে শুরু করে এই প্রথম কোনো ম্যাচে, এবং তার ফলশ্রুতি তো আমরা পেয়ে যাই। প্রথমেই কিন্তু দুজনেরই গোল, প্রথম কামিংস গোল দিয়ে শুরু করে মোহন বাগানের, সেটা 10 মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদের অসম্ভব অ্যাসিস্টে, এবং দ্বিতীয় গোল দিমিত্রি পেত্রাতস, যেটা কিন্তু লিস্টন ক্লাস অ্যাসিস্ট। আর এই লিস্টন ক্লাসের কথা বলছি, এই গোলটা কিন্তু লিস্টন শট মারতে পারত, লিস্টন কিন্তু একদম নতুনভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছর, নিজে কিন্তু গোল না করে দিমিত্রিকে দিয়ে করে, এবং একদম শেষ গোল করে মনবীর সিং, জাস্ট মাঠে প্রথম টাচেই কিন্তু গোল, এবং তাকে যে বলটা পাঠিয়েছে ওয়ার্ল্ড ক্লাস বল পাঠিয়েছে দিমিত্রি পেত্রাতস। তবে তার মাঝে লুকা মাচান কিন্তু গোল শোধ করে 53 মিনিটে, তবে সেই লুকা মাচান শোধ করার থেকে বলা ভালো যে গোলটা কিন্তু গ্লেন মার্টিনস করিয়ে দেয় লুকা মাচানকে, ব্যাকপাস করতে গিয়ে পুরো লুকা মাচানের পায়ে বল, লুকা মাচান তখন অফসাইডে ছিল, কিন্তু যেহেতু নিজের দলের প্লেয়ারই বল দিচ্ছে সেটা কিন্তু অফসাইড গণ্য করা হয় না, এবং সেটা বিশাল কাইতে কিছুই করার ছিল না, অসম্ভব গোল করে লুকা মাচান, এবং তার ফলে 3-1 কালকে মোহন বাগান সুপার জায়ান্ট ম্যাচ জিতে। আর ম্যাচ নিয়ে তো কোনো কিছু বলার থাকে না, আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন তাহলেই বুঝতে পারবেন, বল পজিশনে 98% এগিয়ে, টোটাল শটে 13-10, টোটাল শট অন টার্গেট 7-1, লাক খারাপ জিত মাত্র 3 গোল হয়েছে, কর্নারে 5-1 এগিয়ে, পাশে 493, 363 এগিয়ে, এবং অ্যাকুরেট পাশে 84% অ্যাকুরেট পাস করেছে মোহন বাগান, যেখানে 80% করেছিল পাঞ্জাব এফসি। তবে অল মানে সমস্ত দিক থেকে যদি আপনি বিচার করেন, মোহন বাগান কিন্তু অসম্ভব ভালো খেলেছে, এটুকু বলতেই পারি। আজকে কিন্তু সুপার লিগের একটা ম্যাচই আছে, যেখানে মুম্বাই সিটি এফসি খেলতে নামবে কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে। যাই হোক, এখনকার জন্য ভিডিও ছিল এইটুকু, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আমাদের মন্তব্যগুলো পাঠাবেন। আর আজকে কিন্তু ভারতও খেলতে নামছে এশিয়ান গেমসে, সেই নিয়েও কিন্তু ম্যাচ প্রিভিউ চলে আসছে এরপরেই। এখনকার জন্য টাটা।